হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। আর তোমরা নিশ্চয়ই টাইটেল থেকে বুঝে গেছো আমি কিসের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে বানাবো বাসন্তী পোলাও, তার জন্য 1 কিলো গোবিন্দভোগ চাল জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে একটু বেশিও ভিজিয়ে রাখতে তো ফ্রেন্ড তোমরা চাইলে একটু বেশিও ভিজিয়ে রাখতে পারো। তো আমি 1 ঘন্টা মতন চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি তুলে নিচ্ছি। আর এই পোলাওটা আমার আমি অনেক দিন আগে থেকেই পারি, ছোটোবেলা থেকেই। এখন সবাই ইউটিউব থেকে শেখে, পাড়ার যারা পারতো না তাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। তো তোমরা এখনও যারা পারো না পোলাও রান্না, তো ভয় না পেয়ে, অনেকে পোলাও রান্না করতে গেলে ভয় পায়, একদম ইজিলি পোলাও রান্না, কোনো একটা আহামরি ব্যাপার না। তো দেখতে পাচ্ছ চালটাতে এবার ঘি গরম মশলা সব আমি দিয়ে মাখিয়ে নেব ভালো করে। মাখিয়ে প্রায় আবার আধ ঘন্টার উপরে রেখে দিয়েছিলাম, কেন যত চালটাকে মাখিয়ে রাখবে তত চালটা স্মুদি আর খুবই সফট হবে যখন রান্নাটা করবে না, তো তখন। আর আমি এখানে কোনো কালার, ফুড কালার ইউজ করিনি, আমি একদম রিয়েল হলুদ ইউজ করেছি। হলুদেই তোমার বাসন্তী পোলাও খুব চকমকিয়ে উঠবে। তো চলো ফ্রেন্ড, এবার ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি, একটু নুনও দিয়ে নিলাম, কারণ চালটা আমরা পরে তো আবার নুন দেবই। তো তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো, যারা পুরোটা দেখবে তারা পোলাও রান্নাটা একদম শিখে যাবে, যারা পারো না, আশা করি সবাই মোটামুটি সবাই পারো। তো যারা ভয় পাও পোলাও রান্না করতে তাদের জন্য রেসিপিটা। আর সত্যি বলছি দুর্দান্ত খেতে হয়েছিল, আমার বাড়ির পরিবারেরা প্রত্যেককে প্রশংসা করেছে আমার পোলাও রান্না, কারণ আমিই করি, মানে তোমাদের আশীর্বাদ। আর মা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসতো, দুর্ভাগ্য আমার মা নেই। তো চলো, মা নেই, তোমাদের সবাইকে নিয়েই চলছি, মাকে আমার ভেতরে বাঁচিয়ে রেখে আমার এই চলার পথটা আমি সহজ করব তোমাদের ভালোবাসাতে, যারা আমাকে ভালোবাসো। তো অলরেডি আমার এটা কমপ্লিট হয়ে গেলো মাখা। তো যেহেতু একটু পোলাওটা 1 কিলো চাল, তো একটা ছড়ানো হাঁড়ি ছিল, ওটা আমার ওই বাড়িতে ছিল, তো একটু পাত্রটা বড় নিতে হবে, কেন বলো তো আমি গামলা নিয়ে নিয়েছি, আমাদের সেরকম অত বড়ো হাঁড়িটাও তো নেই, সব ঠাকুরের আছে। তো তারপরে দেখো আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে আমি। তো গোটা গরম মশলা দেওয়ার পর দেবো আমি তেজপাতা, তেজপাতা দেওয়ার পরে তারপরে 2টো শুকনো লঙ্কাও দিয়ে নিলাম একটু হালকা ঝালের, কারণ যেহেতু এই পোলাও রান্নাটা না বেবিরাও খেতে পারে, অনেকে চাইলে কাঁচা লঙ্কা দেয়, কিন্তু আমি এখানে অতটাও দিন আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা, যেহেতু ঘি দিয়েছি পুরোটাই ঘি দিয়ে, আমি কোনো তেল ইউজ করিনি, আমি এখানে ঘি ইউজ করেছি, কেন পোলাওটা একদিনের জন্য করব, তো এর জন্য আমি ভালো করেই রান্নাটা করলাম। আর এখানে কাজু কিশমিশ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কাজু কিশমিশও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে রোস্ট করে নেবো, যেটাকে বলে ফ্রাই করে নেবো। তারপরে দেখো কীভাবে মানে ভালো করে একটু রোস্টটা করবে, কেন একটুখানি যদি না থাকে মানে না ভাজাটা হয়, তাহলে পোলাওর সেই গন্ধটা সুগন্ধিটা আসবে না। তো বাড়িতে যখন পোলাও রান্না করবে না, সারা বাড়ি ময়ময় করবে গন্ধে, সারা বাড়ি। তো পোলাওয়ের সাথে অবশ্যই চিকেন ঘষা বা মটন ঘষা, আর যা নিরামিষ খাও তার আলুর দম। তো আমি অবশ্যই এর সাথে আমি মটন ঘষাই করেছিলাম, সেই রেসিপিটাও তোমাদের সাথে এখানেই শেয়ার করে দেবো। তো তারপরে দেখো আমি চালটা দিয়ে দিচ্ছি, কেন চালটাকে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট তোমাকে ভালো করে চালটাকে ফ্রাই করে নিতে হবে, যদি তুমি পোলাওর স্বাদটা চাও। নর্মালি অনেকে করে চালটা দিয়েই জল দিয়ে দেয়, কিন্তু সেটা আমি করি না, আমি এই চালটাকে পুরো দিয়ে তারপরে ভালো করে চালটাকে আমি নেড়ে নেবো, কেন ভালো করে একটুখানি হালকা আমি চালটাকে ফ্রাই করে নিলাম। যত একটু ফ্রাই করে নেবে একটু গ্যাসটাকে না একটু কমিয়ে নেবে, লো করে নেবে, নাহলে না মানে যেহেতু ঘি তাড়াতাড়ি গরম হয়ে যায়, নাহলে তোমার তলাটা লেগে যাবে। ভালো করে ওটাকে নেড়ে নিতে হবে, নেড়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল, মেন কাজ যেটা পোলাওয়ের মেন আকর্ষণ জল, জলের পরিমাণটাই যারা বোঝে না তারা পোলাওটা করতে পারে না, তাদের না চাল একদম শক্ত থাকে আর নাহলে একদম ঘ্যাঁটা হয়ে যায়, সেটা কখনই হবে না। পরিমাণটা দেখে নাও, আমার এখানে 1 কিলো চাল, 1 কিলো চালে আমি 2 লিটার জল দিয়েছিলাম, দু বোতল জল দিয়েছি, 2 বোতল জল দেওয়াতেই পুরো আমার একদম ঠিক হয়ে গেছে। এবার যখন দেখবে একটু শক্ত খুবই রয়েছে, তারপরে মাঝখানে একবার খুলে তোমরা একটু জল দিতে পারো, এটা কিন্তু কোনো প্রবলেম নেই। আর পোলাও যখন রান্না হয় তখন মনে হয় নরম, পরে যখন একটু হাওয়াতে রাখবে না পুরো ঝরঝরে হয়ে যাবে, ঠিক আছে, এই টেনশনটা করে। আর এর জন্য আমি ঘিটা ইউজ করেছি ফ্রেন্ড, কেন ঘি দিলে তোমার পোলাওটা ঝরঝরে হবেই, তেল দিলেও হয়, অনেকে তেলে করে, কিন্তু তেলে আমি স্বাদ মনে করি না হয়, ঘিয়ে যে স্বাদটা হয়। তো দেখতে পাচ্ছ আমি পরিমাণ মতন এখানে 2 লিটার জল দিয়ে দিয়েছি 1 কিলো চালে। তো তারপরে আমি কী করেছি, গামলা দিয়ে চাপা দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে একটা ভারী আর একটা গামলা দিয়ে দিয়েছি। দেখো আমি এটা তোমাদের স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। তো দেখো মাঝখানে আমি আবার একটু খুলেছি, খোলাতে দেখলাম যে যে জলটা এক্সট্রা রয়েছে সেটা একদম লো ফ্লেমে আর 10 মিনিট থাকলে পুরো কমপ্লিট আমার বাসন্তী পোলাও। তোমরা চাইলে হলুদটা আর একটু দিতে পারো, আমি একদম মিডিয়াম টাইপেরই দিয়েছিলাম, যেটা ঠিক একদম পরিমাণে ঠিক ছিল। তো তারপর আবার একটু ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পর ফাইনালি দেখো আমি খুলে নিয়েছি, ফাইনালি আমার পোলাও কমপ্লিট, দেখতেই পাচ্ছ
মানে এত ভালো হয়েছিল তখন বলতে পারবো না, যখন খুলবে না তখন মনে হবে একটু নরম নরম, কিন্তু তারপরে যখন একটু হাওয়াতে রাখবে একদম ঝুরঝুর হয়ে যাবে, কেন পুরো জলটা পোলাওটা টেনে নেবে, মানে যে চালটাতে গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চাল এমনি টেনে নেয়। তো তারপর একটু ভালো করে নিয়ে নিলাম, কেন তলার দিকে লেগে গেছিলো পুরো দিকটা, মানে নামিয়ে নিয়েছি, দেখো ফাইনালি আমি পোলাওটা নামিয়ে নিয়েছি, আমার পোলাও কিন্তু কমপ্লিট একদম পুরো, এখনই অনেক পুরো গরম ছিল তাই ঝুরঝুরে, তারপরে আবারও ঝুরঝুরে পুরো হয়ে গেছে। তো তোমার ফাইনাল দেখাবো। তারপরে দেখো আমি মাটন কষা করছিলাম, মাটন কষাটা আমি অন্যরকম করে করেছি যেহেতু পোলাওয়ের সাথে, তো পোলাওয়ের সাথে মটন কষা ট্রাই হলো, তো খুবই সুস্বাদু, মানে মনটাই অন্যরকম একটা ফিল ছিল। তো মাটনে আমি একটু আলু দিয়েছিলাম, কেন পোলাওয়ের মধ্যে একটু মাটনে আলু থাকলে খুবই ভালো লাগবে। তোমরা প্লিজ ফ্রেন্ড ট্রাই করবে, যারা এখনও অবধি করোনি পোলাও মটন কষা তারা করে নেবে। আর আমি তো খুব এনজয় করেছি রান্নাটাকেও, আর সবথেকে এনজয় করেছি তোমাদের সাথে শেয়ার করতে পেরে, মানে এটা আমার বড় এনজয়। আমি ভিডিও করতে পারলে আমার যত দুঃখ থাকুক জীবনের সব আমার মিটে যায়। তো মশলা মাখি আমি না আগে কড়াইতেই মাটনটা করতাম, যেহেতু টাইমের একটু প্রবলেম ছিল আমি 5-6টা সিটি দিয়ে নিয়েছি, তারপরে মাটন পুরোই গলে গেছে, তবে রান্নাটা খুব এগিয়ে গেল। আমি মশলা দিয়ে মাটনটাকে যেহেতু বেশারে সিটি দিয়েছিলাম তার জন্য আমার 20 মিনিট লেগেছিলো কড়াইতে মাটনটা করতে, আর 20 মিনিট লেগেছে, একদম কষা করেছে, বেশি ঝোল করিনি। তো ওটা দিয়েই হালকা হালকা গ্রেভি ছিল, গ্রেভি দিয়ে খাওয়া হয়েছে। ফাইনাল লুকটা কিন্তু তোমরা অবশ্যই লাস্টে দেখবে পোলাওয়ার মাটনের, আর অবশ্যই সঞ্চিতা সেটা রিভিউ দেবে। আর এখন যখন ফ্রেন্ড আবার রান্নাটা যখন অন এডিট করছিলাম তখন আমার আবারও খিদে পেয়ে যাচ্ছিলো, মনে ছিল আরেকবার যদি খেতে পারতাম, বাট দুর্ভাগ্য আর খেতে পারিনি পরে এডিটিংয়ের সময়। তো দেখো আমি এবার হচ্ছে ভালো করে মাটনটাকে কষিয়ে নিচ্ছি, তো বেশিক্ষণ সময় লাগেনি, এবার যেহেতু হাই স্পিড মানে হাইতে দিয়ে দিয়েছিলাম গ্যাস, আর ঢেকে ঢেকে ফটাফট কষিয়েছি, রান্না করেছি, শেয়ারও করেছি। আলুটাকেও ভেজে রেখেছিলাম, আলুটাকে কষার মধ্যে দিয়ে দেবো, কেন তারপরে নাহলে গলবে না, আর যদি পোলাওয়ের সাথে আলু আর মাটন দুটোই যাবে। মানে জানি না তোমরা যারা পোলাও লাভার, মানে যারা পোলাও পছন্দ করো, তারা নিশ্চয়ই ভিডিওটাকে প্রচণ্ড লাইক কমেন্ট করবে আর প্রচণ্ড ভালোবাসা দেবে। তো দেখো তারপরে ফাইনালি আমি আলুটাকেও দিয়ে দিলাম, আলুটাকে দিয়ে ভালো, কেন আলুটাই একদম এর দমে দমে পুরো নরম হয়ে যাবে, আলু কিন্তু পুরো গোটাই থাকবে ফ্রেন্ড, ভাঙবেও না কিচ্ছু হবে না, এটাই আমার রান্নার জাদু। আর রান্নাটা হচ্ছে আমার সবথেকে একটা ফ্যাশনেবল লাইফস্টাইল, কেন জীবনে যদি রান্নাটাই ভালো না পারলাম তাহলে আমি কোথায় সর্বগুণ হলাম। তো রান্নাটাকে একদম সুপার টেস্টি, যেটাকে আমার ছেলে বলে, আমার ছেলে সিহান বলে যে মম সুপার টেস্টি, তো সেই সুপার টেস্টিভাবে রান্নাটা করেছি, মন খুলে করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, শেয়ার করে আরও বেশি ভালো লাগছে। তো দেখো গল্প করতে করতে অলরেডি আমার মাটনটা কিন্তু জল একদম টেনে নিয়েছে, একদম কষা কমপ্লিট, তারপরে এর মধ্যে অল্প একটু গরম জল, আমি প্রেশারেই যে মশলা ছিল সেই মশলার মধ্যে জল দিয়ে অলরেডি আমি একটু গরম করে রেখেছিলাম, তো তারপরে আমি মাটনের মধ্যে জলটা দিয়ে দেবো, কেন যেহেতু ফ্রেন্ড দেখো মানে যেহেতু মাটনে গরম জলই দিতে হয়, কেন গরম জল এমনিই মাটনটা পুরো গলে গেছিলো। মানে খাওয়ার সময় বোন বলেছে দিদি অনেকদিন পর সত্যি আমার মুডটা প্রচণ্ড ভালো হয়ে গেছে, তো সেটা ভেবেই খুব ভালো লাগলো। তাও দেখো গরম গরম জল যেটা ছিল পেশা গোয়ার করেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন, খুব একটা দিইনি, কেন আমি যেহেতু এটা গ্রেভি গ্রেভি করেছি, আমি একদম ঝোল করিনি, পোলাওয়ের সাথে যায় যেমন তো তেমনই করেছি। তো তারপরে দেখো ঢেকে দিচ্ছি, একটু ফুটবে ব্যাস, মানে আর 5 মিনিট, মানে দেখো অলরেডি আমার মটন কষা কিন্তু কমপ্লিটের দিকে চলে এসেছে, তার একটুখানি শুকলেই হয়ে যাবে, তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ফ্রেন্ড তোমাদের ভিডিওটা কেমন লাগছে। ফাইনালি দেখো আমার মটন কষা কমপ্লিট, আলু দেখেছো তো, আলু কিন্তু একটু ভাঙেনি, পুরো গোটা গোটা আলু রয়েছে, গ্রেভি হয়েছে, মটনটাও খুব সুন্দর কমপ্লিট হয়েছে। তো দেখো সঞ্চিতা ফাইনালি লুকটা দিয়ে দিয়েছে মটন কষা আর পোলাওয়ের, তো দেখতেই পাচ্ছ ও ভিডিও করলো আমিও করলাম দুজনে মিলে, তো দেখতেই পাচ্ছ মটন কষা এখানে পোলাও মটন কষা পুরো ঝুরঝুরে পরে হয়ে গেছিলো পোলাওটা, আর খেতে দুর্দান্ত হয়েছিল, মাটনটাও দুর্দান্ত হয়েছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ফ্রেন্ড। যদি তোমরা ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে ট্রাই করার পরে কমেন্টটা জানাবে যে স্বাগতা কেমন হয়েছিল, তো তোমরা সেটা জানতে পারবে। তো দেখো এরপরে সঞ্চিতা ফাইনালি একটা তোমাদেরকে রিভিউ দেবে, তো দেখো সঞ্চিতার জন্যই এটা এত রিকোয়েস্ট ভিডিও করা, মেন ওই বলেছে মেস দিতি প্লিজ কর আমার জন্য। তো তারপরে দেখো সঞ্চিতা এখানে ট্রাই করছে, দেখো যে মাটনটা কত ভালো গলে গেছে, মানে একদম সফটলি। তো দেখো ও ওখানে আমার তো বোনের খাওয়াটা দেখে মনে হচ্ছে আমি যদি আরেকবার একটু পেতাম, সত্যি বলছি খুবই সুস্বাদু, আমি নিজে খেয়েছি প্লাস বোন খেয়েছে। তো দেখতে পাচ্ছ তো সঞ্চিতা রিভিউ দিচ্ছে সেই, তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাই আমার স্বাগতা লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তো চলো টাটা।